জেরোসিস খাটিস কারণ চিকিৎসা শীতকাল কম বেশি আমাদের সকলের প্রিয়, তবে এ সময় সবথেকে বেশি যা মানুষকে চিন্তিত করে তোলে তা হলো ত্বক শুষ্ক হয়ে যাওয়া। শীতকালের সাধারণ সমস্যা হলো শুষ্ক ত্বক। অস্বাভাবিক শুষ্ক ত্বককে চিকিৎসা ভাষায় বলা হয় জেরোসিস খাটিস। এটি গ্রিক শব্দ জিরো থেকে এসেছে, যার অর্থ শুষ্ক। শুষ্ক ত্বক খুবই সাধারণ এবং অস্থায়ী সমস্যা। এটি যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে। বয়স্কদের মধ্যে এটি বেশি দেখা যায়। এর ফলে শরীরে অস্বস্তিও হতে পারে। আমাদের ত্বকে সবসময় মসৃণতা এবং আর্দ্রতা থাকা প্রয়োজন, কিন্তু বয়সের কারণে এগুলি বজায় রাখা কঠিন হয়ে উঠছে। আপনি যদি নিয়মিত আপনার ত্বকে সঠিকভাবে ময়শ্চারাইজার লাগান তাহলে জেরোসিস খাটিস প্রতিরোধ হতে পারে। জেরোসিস খাটিসের কারণ ত্বক ময়শ্চারাইজ না থাকলেই চামড়া শুষ্ক হয়ে যাবে। সাধারণত পরিবেশগত কারণগুলির কারণে এটি হয়। যে কারণে ত্বক শুষ্ক হয় সেগুলি হল ক অতিরিক্ত গরম জল ব্যবহার করে স্নান করা, খ খুব ঘন ঘন স্নান, গ কম আর্দ্রযুক্ত অঞ্চলে বাস করা, খ শীতপ্রধান অঞ্চলে বসবাস করা, ম ডিহাইড্রেশন বা যথেষ্ট জল পান না করা। জেরোসিস খাটিসের লক্ষণের লক্ষণগুলি হল ক শুষ্ক চুলকানি এবং খসখসে ত্বক, বিশেষত হাত ও পায়ে, খ স্নানের পরে ত্বকে টান অনুভব করা, গ সাদা খসখসে ত্বক, খ ত্বকে ফাটল ধরা। জেরোসিস খাটিসের চিকিৎসা বাড়িতে যেভাবে যত্ন নেওয়া উচিত, বাড়িতে নিয়মিত ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করার মাধ্যমে এটি সারানো যায়। সাধারণত জল ভিত্তিক ক্রিমের চেয়ে তেল ভিত্তিক ক্রিম আর্দ্রতা ধরে রাখতে আরও কার্যকর। ক্রিমে যাতে ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া বা উভয়ের সংমিশ্রণ থাকে। ত্বকে খুব চুলকানি হলে একটি টপিক্যাল স্টেরয়েড ওষুধ যেমন 1% হাইড্রোকর্টিসন ক্রিমও ব্যবহার করা যেতে পারে। জল ভিত্তিক লোশনগুলি আপনার ত্বক নিরাময়ের পরিবর্তে জেরোসিস খাটিসকে আরও তিক্ত করে তুলতে পারে। অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে রয়েছে ক হালকা গরম জলে স্নান, খ প্রচুর জল পান করা, খ তাপ এড়িয়ে চলা। জেরোসিসের চিকিৎসার জন্য এসেন্সিয়াল ওয়েল এবং অ্যালো জাতীয় প্রাকৃতিক চিকিৎসা জনপ্রিয়, তবে তাদের প্রভাবগুলি বেশিরভাগই অপ্রমাণিত থেকে যায়। এক গবেষণায় জেরোসিসের চিকিৎসায় অ্যালোভেরাকে এড়িয়ে চলা পরামর্শ দেয়, কারণ এটি ত্বককে আরও সংবেদনশীল করে তুলতে পারে। কিন্তু নারকেল তেল আর্দ্রতা ধরে রাখতে এবং চুলকানি থেকে মুক্তি দিতে পারে। জীবন ঘনিষ্ঠ আরও নানা তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এর মাধ্যমে।